হাঁটায় কষ্ট আর কি, এই এখান থেকে এই পর্যন্ত কতক্ষণ হাঁটলে এগুলো ধরে যায়, ধরে ধরে আর একটু মেসেজ করে দিলে আবার একটু আবার। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আপনার নাম কি? মোহাম্মদ খলিলুল্লাহ। খলিলুল্লাহ আঙ্কেল, কোথা থেকে আঙ্কেল আছেন আপনি? আমি হোম ডিস্ট্রিক্টে থাকি এখন, ভোলা বলছেন। ভোলা ভোলা বলছেন, ওকে। আচ্ছা আঙ্কেল, আপনি কি করেন প্রফেশনালি? আমি ভৌমিক মেডিকেল কলেজ। আচ্ছা, আছে আপনার কি সমস্যা? হাঁটায় কষ্ট আর কি, এই এখান থেকে এই পর্যন্ত কতক্ষণ হাঁটলে এগুলো ধরে যায়, ধরে ধরে আর একটু মেসেজ করে দিলে আবার একটু। আচ্ছা, একটু হাঁটার পরে বসতে ইচ্ছে করে আঙ্কেল, তাই না? বসতে হয় আর কি, বসতে বসা যায় না। হ্যাঁ, দাঁড়ায় দাঁড়িয়ে মেসেজ দিয়ে আমার কত করে যায়, আবার মেসেজ দিয়ে আমার কত করে যায়। আপনার কি কোমরে সমস্যা আছে আঙ্কেল? কোমরে ব্যথা হয় না? আচ্ছা, এই সমস্যাটাতে আপনি কতদিন ধরে ভুগতেছেন আঙ্কেল? রাত্রে জ্বর আসে না? ওষুধ খেয়েছিলেন? আচ্ছা, ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে লাম্বার 4 এবং 5 এ দেখেন অনেক বেশি চেপে আছে। আমার মনে হয় প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারেন আপনি? যে কোনো জায়গাতে যদি নার্ভ রুট কম্প্রেশন হয় সেটার যে সিম্পটম গুলো দেখা দেয় সেটা হচ্ছে পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হয়, একটু হাঁটলে বসতে ইচ্ছা করে, এটাকেই আমরা সায়াটিকা অথবা PLID বলি। তো এই সিম্পটম গুলো আঙ্কেলের সবকিছু আছে, উনি যেহেতু মানে সবকিছু বলতে পারলো না, তবে পায়ের দিকে ঝিঝি অবশ্য অবশ্য হয় না আপনার? না, তবে পায়ের দিকে ঝিঝি একটু মেসেজ করে দিলে সেরে যায়, মাসাজ করে দিলে সেরে যায়। তো এগুলোই মূলত সার্টিকের লক্ষণ। আমরা ওনাকে আজকে একটা সেশন দেখব, দেখার পরে যদি সম্ভব হয় আমরা আরো একটা ওনার ফিডব্যাক নেবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এই ধরনের সমস্যাগুলোতে যারা লং টাইম ভুগতেছেন আমাদের খুবই আপডেটেড একটা ট্রিটমেন্ট পলিসি, সেটা হচ্ছে আমরা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করে দিই। তো সকল বয়সের সব ধরনের লোক এই কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে লং টাইম ব্যথার ওষুধ পরিহার করে অবশ্যই অবশ্যই একজন ফিজিওথেরাপি অথবা একজন কাইরোপ্র্যাকটিক চিকিৎসককে দেখে চিকিৎসা নেন। আশা করি ইনশাল্লাহ মেডিসিন ছাড়াই ভালো থাকতে পারবেন অথবা ভালো হবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালো থাকাই আমাদের কাম্য। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ।